তাপস পাল টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এক অভিনেতা। মাত্র 61 বছর বয়সে গত 2020 সালের 18 ফেব্রুয়ারি জনপ্রিয় এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রায় 40 বছরের কর্মজীবনে তিনি একের পর এক উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেছেন। আমি তোমায় কোথায় আশ্রয় দেব। তাপস পাল 1980 সালে দাদার কীর্তি সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। প্রথম কাজেই তিনি দর্শক মহল ও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। ক্যারিয়ারের শুরুতে তিনি মঞ্চে অভিনয় করলেও পরবর্তীকালে হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার প্রথম সারির নায়ক। তাপস পাল অভিনীত কিছু উল্লেখযোগ্য সিনেমা হল অনুরাগের ছোঁয়া, গুরু দক্ষিণা, অমর বন্ধন, সাহেব, সুরের সাথী প্রভৃতি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন 100 বেশি বাংলা সিনেমাতে। অভিনেতা তাপস পালের মতোই তার মেয়েও অনেক কম বয়সে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তাপস পালের মেয়ে সোহিনী পাল মাত্র 12 বছর বয়সেই তিনি অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। 2004 সালে পরিচালক অঞ্জন দত্তের সিনেমা পো বারাক্স ফর এভারে অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। একে একে তিনি জ্যাকপট, তমসি, অটোগ্রাফের মতো জনপ্রিয় সিনেমাতেও অভিনয় করেছেন। আমি থাকতে তোমায় হারতে দেব না। পরবর্তীকালে সোহিনী টলিউডের গন্ডি ছাড়িয়ে মুম্বাই গিয়েও কাজ করেছিলেন। 2015-17 সালে তিনি হিন্দি ধারাবাহিক চিড়িয়াঘর, 2018 সালে আপকে আজানে সে ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। বড় পর্দায় তাকে হাম তুম দুশ্মন দুশ্মন সিনেমাতেও দেখা গিয়েছিল। মেয়ে সোহিনীর সাথে বাবা তাপস পালও সেই সময় মুম্বাই শহরে থাকতে শুরু করেছিলেন। 1986 সালের 31 ডিসেম্বর পশ্চিমবাংলার চন্দননগরে তাপস পালের নিজস্ব বাড়িতে জন্ম হয়েছিল সোহিনীর। তাপস ও নন্দিনীর একমাত্র কন্যা সন্তান তিনি। বর্তমানে 36 বছর বয়সে অভিনয় নিয়েই আছেন তিনি। বাবা তাপস পালের মৃত্যুর পর মায়ের সাথে কলকাতার নিজস্ব বাড়িতেই থাকেন সোহিনী। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ইন্টারনেটে কোনো তথ্য পাওয়া যায়নি। অভিনেত্রীর শারীরিক সুস্থতা কামনা করে শেষ করছি ভিডিও। নমস্কার।